ওয়েলকাম টু স্পোর্টস ডিভাইস। তো আরও একটা নতুন ভিডিও নিয়ে কিন্তু চলে এসেছি, আর অবশ্যইভাবে তোমরা বুঝতে পেরেছো যে এই ভিডিওটায় কিন্তু কথা বলবো হিরো ইন্ডিয়ান সুপার লিগের ফাইনাল নিয়ে, অর্থাৎ এটিকে মোহন বাগান এবং মুম্বাই সিটি এফসির মধ্যে 13ই মার্চ সন্ধে 7:30টায় যে খেলাটা হতে চলেছে সেটা হচ্ছে হিরো ইন্ডিয়ান সুপার লিগের ফাইনাল। তো সেই ম্যাচের প্রিভিউ নিয়ে আজকে কথা বলবো, সেই ম্যাচে কী হতে চলেছে, কী হবে, কী রকম স্ট্র্যাটেজি নিতে পারেন এটিকে মোহন বাগান, কোচ কী রকম স্ট্র্যাটেজি নিতে পারে এটিকে মোহন বাগান, টিম, তো সেই সব কিছু নিয়ে আজকে আলোচনা করবো। কিন্তু তার আগে অবশ্যই যারা আমাদের রেগুলার ভিডিও দেখছো কিন্তু এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই নিচে গিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, তার পাশাপাশি বেল আইকনটা কিন্তু অল করে দিও, তাহলে কী হবে এরকম ভিডিও আপলোড করলেই সেই ভিডিওর নোটিফিকেশান তোমরা তোমাদের ফোনে সঙ্গে সঙ্গে পেয়ে যাবে, পরে আর সেই ভিডিওটা দেখতে হবে না। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো আজকে কিন্তু বলবো এটিকে মোহন বাগান এবং মুম্বাই সিটি এফসির মধ্যে যে ম্যাচটা হতে চলেছে সেই ম্যাচের প্রিভিউ। তো তোমরা প্রত্যেকেই জানো যে দুটো বেস্ট টিম হিরো ইন্ডিয়ান সুপার লিগে তারা কিন্তু খেলতে চলেছে হিরো ইন্ডিয়ান সুপার লিগ ফাইনাল। যখন ISL শুরু হয় তখনই কিন্তু আমরা প্রত্যেকেই প্রেডিক্ট করেছিলাম যে হিরো ইন্ডিয়ান সুপার লিগের বেস্ট দুটো টিম হতে চলেছে এটিকে মোহন বাগান এবং মুম্বাই সিটি এফসি, এবং অবশ্যইভাবে ভালো খারাপের মধ্যে দিয়ে কিন্তু দুটো দল শেষ পর্যন্ত ফাইনালে এসে পৌঁছেছে, এবং ডিজার্ভিং টিম বলা চলে যে এই দুটো টিমই কিন্তু ডিজার্ভ করতো পারফরমেন্সের নিরিখে ফাইনালে আসা, এবং এদের মধ্যেই একজন যে চ্যাম্পিয়ন হবে সেটা কিন্তু ভালো ব্যাপার। এবং প্রথমেই জানিয়ে রাখি যে এবছর হিরো ইন্ডিয়ান সুপার লিগ কিন্তু নতুন চ্যাম্পিয়ন পেতে চলেছে, এটিকে মোহন বাগান ডেবিউ টিম হিসেবে কিন্তু জয়েন করেছে, তো সেই কারণে তারা আইদার চ্যাম্পিয়ন হবে অথবা মুম্বাই সিটি এফসি, যারা আগে কখনো কিন্তু হিরো ইন্ডিয়ান সুপার লিগ ফাইনালে ওঠেনি, তো তারা হতে পারে চ্যাম্পিয়ন। তো 4 মাসের এই জার্নির শেষে কে শেষ হাসিটা হাসে সেটা অবশ্যই কিন্তু আমাদের দেখার থাকবে। তোমরা জানো যে এর আগে এটিকে মোহন বাগান এবং মুম্বাই সিটি এফসি দুবার মুখোমুখি হয়েছে, তার মধ্যে দুবারই কিন্তু জিতেছে মুম্বাই সিটি এফসি। প্রথমবার তারা 1-0 গোলে এটিকে মোহন বাগানকে হারিয়েছে, এবং দ্বিতীয়বার কিন্তু তারা হারিয়েছে 2-0 গোলে। এবং সেই ম্যাচে পারফরমেন্সের নিরিখে যদি আমরা বিচার করি তাহলে দেখতে পাবো যে ম্যাচটা কিন্তু, অর্থাৎ দুটো ম্যাচই কিন্তু কোনোভাবেই এটিকে মোহন বাগান মুম্বাই সিটি এফসির উপর ডমিনেশন দেখাতে পারেনি। মুম্বাই সিটি এফসি কিন্তু এটিকে মোহন বাগানের ওপর পুরোপুরি ডমিনেট করেছে এটিকে মোহন বাগানকে, ফলে এই ম্যাচটা যে ভীষণ একটা টাফ ম্যাচ হতে চলেছে ফর এটিকে মোহন বাগান সেটা কিন্তু বলাই বাহুল্য। এবং মুম্বাই সিটি এফসির কাছেও যে এটা একটা সোজা ম্যাচ হবে তা কিন্তু নয়, দুটো দলই কিন্তু তুল্যমূল্য লড়াইতে প্রায় একই জায়গায় থাকবে, তবে হ্যাঁ এই বছরের বিচারে কিন্তু এটিকে মোহন বাগান কিছুটা হলেও পিছিয়ে রয়েছে মুম্বাই সিটি এফসির থেকে। তবে ফুটবলে কিন্তু কখনোই এরকমভাবে ফেভারিট আমরা বিচার করতে পারবো না। পারফরমেন্সের নিরিখে যদি আমরা দেখি তাহলে দেখবো যে এটিকে মোহন বাগান ডিফেন্সিভলি মোস্ট স্ট্রং টিম অফ হিরো ইন্ডিয়ান সুপার লিগ, এবং মুম্বাই সিটি এফসি কিন্তু অ্যাটাকিংলি সবচেয়ে বেশি স্ট্রং টিম, অর্থাৎ সবচেয়ে ভালো অ্যাটাকিং টিম এবং সবচেয়ে ভালো ডিফেন্সিভ টিমের মধ্যে কিন্তু লড়াই হতে চলেছে 13 তারিখ। তো এটিকে মোহন বাগানের ডিফেন্স জেতে না মুম্বাই সিটি এফসির অ্যাটাক জেতে সেটা দেখার থেকেও কিন্তু বড় ব্যাপার হবে যে কোন দল গোল করে, এবং অবশ্যই হিরো ইন্ডিয়ান সুপার লিগের ট্রফি জেতার জন্য কিন্তু ড্র করলে চলবে না বা শুধু ডিফেন্স করলে চলবে না বা ভুলভাল অ্যাটাক করলেও চলবে না, আলটিমেট কাজটা কিন্তু গোল করা, সে তুমি ডিফেন্স করো, কাউন্টারে গোল করো, কিংবা তুমি কন্টিনিউয়াসলি অ্যাটাক করে গোল করো, আলটিমেটলি কিন্তু তোমায় গোল করতে হবে এবং সেই গোলটাই কিন্তু খুব প্রয়োজন। এবার আসি গোল করার কথায়, দুটো টিমের মধ্যে থেকে গোল কে করতে পারেন। মুম্বাই সিটি এফসির কিন্তু অনেক অপশান রয়েছে, হিউজ অপশানস রয়েছে, অ্যাদাম লেফন্ত্রে এবং বার্থেলুমি ওগবেচে দুজনকেই কিন্তু খেলাচ্ছেন কোচ সের্গিও লোভেরা কিন্তু দুজন মেন স্ট্রাইকারকে খেলাচ্ছেন, এবং তার পাশাপাশি মিডফিল্ডে, অ্যাটাকিং মিডফিল্ডে কিন্তু ফিরে এসেছেন হুগো বুমোস। আগের যে ম্যাচটা খেলেছিল এটিকে মোহন বাগান 2-0 যেটাতে হেরেছিল, তো সেই ম্যাচে কিন্তু অ্যাভেলেবেল ছিলেন না হুগো বুমোস, কিন্তু হুগো বুমোস ফিরে আসায় আরও কিন্তু স্ট্রং হয়ে যাবে মুম্বাই সিটি এফসি। হুগো বুমোসও কিন্তু গোল করতে পারেন এবং আহমেদ জাহুও গোল করতে পারেন, বিপিন সিংও রয়েছেন যিনি গোল করতে পারেন, তো বুঝতেই পারছো 5 থেকে 6টা কিন্তু অপশান রয়েছে। মুম্বাই সিটি এফসির কাছে বিপিন সিংয়ের হ্যাট্রিকও রয়েছে হিরো ইন্ডিয়ান সুপার লিগে ওড়িশার এগেনস্টে, ফলে মুম্বাই সিটি এফসির কাছে যে গোল করার অপশন সেটা অনেক বেশি এটিকে মোহন বাগানের থেকে। উল্টো দিকে আমরা যদি এটিকে মোহন বাগানের কথায় আসি তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে রয় ক্রিস্টা কিন্তু মেন স্ট্রাইকার,
হিরো ইন্ডিয়ান সুপার লিগে যে কটা গোল করেছে এটিকে মোহনবাগান, তার মধ্যে কিন্তু ম্যাক্সিমাম গোল করেছেন রয় ক্রিস্টা, 14টা গোল, 7টা অ্যাসিস্ট, অর্থাৎ 21টা গোল কন্ট্রিবিউশন রয়েছে এটিকে মোহনবাগানের সব গোল অ্যাসিস্টের মধ্যে। তো বুঝতেই পারছো রয় ক্রিস্টা ভীষণ ইম্পর্ট্যান্ট ফর এটিকে মোহনবাগান। তো রয় ক্রিস্টার সাথে কিন্তু যদি আমরা সেই লেভেলে কম্প্যারিজন করতে চাই, তাহলে কিন্তু কখনোই ডেভিড উইলিয়ামস কিংবা মনভীরকে আমরা রয় ক্রিস্টার লেভেলে কম্পেয়ার করতে পারবো না, যেরকমের পারফরমেন্সটা তিনি প্রোভাইড করেছেন ফর এটিকে মোহনবাগান। অবশ্যই মনভীর এবছর তার যে লেভেল, অর্থাৎ তার যে বিগত দিনের পারফরমেন্স, বিগত বছরগুলির পারফরমেন্স, তার নিরিখে কিন্তু মানে অনেক গুণ ভালো পারফরমেন্স করেছেন, যদিও সেটা কিন্তু রয় ক্রিস্টাকে ছোঁয়ার মতো নয়। 6টা গোল রয়েছে মনভীরের, বেশ কিছু অ্যাসিস্ট রয়েছে। ডেভিড উইলিয়ামসের গত বছর এটিকের হয়ে যেরকম পারফরমেন্স করেছিলেন, এবছর এটিকে মোহনবাগানের হয়ে কিন্তু সেই রকম পারফরমেন্স আমরা দেখতে পাইনি। অবশ্যই বেশ কিছু ম্যাচে ঝলক তার রয়েছে, চিরপ্রতিদ্বন্দ্বী এসসি ইস্ট বেঙ্গলের বিরুদ্ধেও তার গোল রয়েছে, কিন্তু আলটিমেটলি রয় কৃষ্ণের সাথে কম্পেয়ার করার মতো বা রয় কৃষ্ণাকে সমানভাবে সাহায্য করার মতো পারফরমেন্স কিন্তু তার ছিল না। এডুগার্সিয়া চোটাগ্রস্ত, ম্যাক্সিমাম সিজনটাই তিনি খেলতে পারেননি, ব্যাক আপ হিসেবে এসছেন মার্সেলিনিও, বাট মার্সেলিনিও কিন্তু কয়েকটা হাতে গোনা ম্যাচ বাদ দিয়ে সেরকমভাবে জ্বলে উঠতে পারেননি। তাহলে তো সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যইভাবে বাকি যে সমস্ত অ্যাটাকিং প্লেয়াররা রয়েছেন প্রত্যেককেই কিন্তু রয় ক্রিস্টার থেকে প্রেশারটা নিয়ে নিতে হবে, এবং অবশ্যইভাবে প্রেশারগুলোকে কিন্তু ডিস্ট্রিবিউট করে নিজেদেরকে গোল করার চান্সটা আরও বাড়াতে হবে, ফলে কিন্তু রয় ক্রিস্টার ওপর থেকে চাপটা অনেকটা কমে যাবে এবং রয় ক্রিস্টা কিন্তু বেশ ফ্রিলি খেলতে পারবেন। মুর্তাদা ফল, তোমরা জানো যে মুম্বাই সিটি এফসি ডিফেন্সিভলি ভীষণভাবে মানে এটিকে মোহনবাগানের মতো এক নম্বর টিম না হলেও স্ট্রংলি মুর্তাদা ফলের মতো ডিফেন্ডার মুম্বাই সিটি এফসির টিমে রয়েছে। তো রয় ক্রিস্টাকে তিনি যেভাবে মার্ক করে রেখেছিলেন আগের ম্যাচে, অর্থাৎ যে ম্যাচটা 2-0 জিতল মুম্বাই সিটি এফসি, তো সেই ম্যাচে কিন্তু তোমরা বুঝতে পেরেছিলে যে মুম্বাই সিটি এফসির এগেনস্টে এটিকে মোহনবাগান একটা স্ট্রাইকারের কতটা অভাব বোধ করছিল রয় ক্রিস্টা আটকা পড়ে যাওয়ায়। তো সে কারণে ডেভিড উইলিয়ামস, মনভীর এবং জাভি এদের প্রত্যেককে কিন্তু গোল করার দায়িত্বটা নিজেদের কাঁধে নিয়ে নিতে হবে রয় ক্রিস্টার সাথে সাথে। তো সেই জন্য কিন্তু অবশ্যইভাবে হাবাসকে গাইড করতে হবে তাদেরকে, এবং এর যে ফলাফলটা হবে সেটা হবে যে এটিকে মোহনবাগানের অ্যাটাকিং পোটেনশিয়াল, অ্যাটাকিং অপশনস কিন্তু অনেক বেশি বেড়ে যাবে। তো এটাই আমার পার্সোনালি মনে হয় যে এই কিছু কাজ কিন্তু প্রয়োজন করা, রয় কৃষ্ণার উপর থেকে চাপটা কমানো কিন্তু ভীষণ প্রয়োজন। রয় কৃষ্ণা যদিও গোল্ডেন বুটের রেসে রয়েছেন, আর একটা গোল করলেই তিনি ইগোর আঙ্গুলোকে টপকে হিরো ইন্ডিয়ান সুপার লিগের প্রথমবারের জন্য গোল্ডেন বুট জিতে নেবেন, কিন্তু গোল্ডেন বুট যেটার থেকেও বড় হিরো ইন্ডিয়ান সুপার লিগ চ্যাম্পিয়ন হওয়া এবং এটিকে মোহনবাগানের হয়ে প্রথমবার ট্রফিটা জেতা। তো সে কারণেই কিন্তু ট্রফিটা জেতাই মূল লক্ষ্য হওয়া উচিত এটিকে মোহনবাগান অ্যাটাক ডিফেন্স বলো, অর্থাৎ গোটা টিমের। এবার আসি দুই টিমের মিডফিল্ডের কথায়। তো দুই টিমের মিডফিল্ডের যদি আমি কম্প্যারিজন করি, তো সেক্ষেত্রে দুই টিমের মিডফিল্ডে কিন্তু বেশ কিছু বড় বড় নাম রয়েছে, যেরকম রয়েছে আহমেদ জাহু, রাউলিন বোর্জেস, হেরনানের মতো প্লেয়াররা। উল্টো দিকে কিন্তু রয়েছেন কার্ল ম্যাথিউ, প্রণয় হালদার, লেনি রদ্রিগেজের মতো মিডফিল্ডাররা। তো দুটো টিমেই কিন্তু বেশ বড় বড় নাম রয়েছেন, ভারতীয় বলো কিংবা বিদেশি বলো, প্রত্যেকেই নিজের নিজের জায়গায় নিজের নিজের পারফরমেন্সের নিরিখে বেস্ট বলা চলে। কিন্তু অবশ্যইভাবে একটু যদি বলো যে পারফরমেন্স, অর্থাৎ গোল এবং অবশ্যই ডিফেন্স, তাহলে সেই ক্ষেত্রে আমি একটু এগিয়ে রাখবো মুম্বাই সিটি এফসি মিডফিল্ডকে, কারণ মুম্বাই সিটি এফসি মিডফিল্ডে আহমেদ জাহুর যা ইম্প্যাক্ট, সেখানে কিন্তু তার ডিফেন্সিভ এবং অ্যাটাকিং পোটেনশিয়াল একই রকমভাবে সমানভাবে কিন্তু ইম্প্যাক্টফুল। উল্টো দিকে লেনি রদ্রিগেজ সেভাবে কিন্তু অ্যাটাকিংলি প্রভাব ফেলতে পারেননি ম্যাচে, বেশ কিছু পারফরমেন্স তার রয়েছে, মোটামুটি ভালো পারফরমেন্স তার রয়েছে, কিন্তু সেভাবে প্রভাবশালী যে পারফরমেন্স সেরকম কিন্তু নয়। উল্টো দিকে কার্ল ম্যাথিউ ডিফেন্সিভলি যতটা স্ট্রং, সেরকম পারফরমেন্স তিনি কিন্তু অ্যাটাকে দিতে পারেন না, ফলে একজন অ্যাটাকিং ডিফেন্ডারের কিন্তু অভাব বোধ করে সবসময় এটিকে মোহনবাগান। হ্যাঁ, জাভি পারফরমেন্স করেন, বাট জাভি বেসিক্যালি কিন্তু উইথড্রোয়াল মিডফিল্ডার এবং উইথড্রোয়াল মিডফিল্ডে বল ধরে খেলতে পছন্দ করেন, এবং তার পাশাপাশি কিন্তু তিনি অ্যাটাকিং মিডফিল্ড পজিশনেই খেলতে বেশি পছন্দ করেন। মাঝ মাঠে কিন্তু, অর্থাৎ যে সেন্ট্রাল মিডফিল্ড পজিশন, সেখান থেকে কিন্তু অ্যাটাকিং যে বা বল তৈরির যে ব্যাপারটা সেটা কিন্তু ঘটে না। তো সেই ক্ষেত্রে কিন্তু এই জায়গাটাকেও কিন্তু এটিকে মোহনবাগানকে একটু নজরে রাখতে হবে। এইবার আসি ডিফেন্সের কথায়। তো মোস্ট স্ট্রং ডিফেন্সিভ টিম অফ হিরো ইন্ডিয়ান সুপার লিগ সিজন 7 হচ্ছে এটিকে মোহনবাগান। তাদের টিমে কিন্তু ডান দিকে বলো বাম দিকে বলো প্রীতম, প্রবীর, শুভাশিসের মতো অপশনস রয়েছে, মানে উঠতি তারকা হিসেবে অপশনস রয়েছে সুমিত রাঠির, এবং অবশ্যই সেন্ট্রাল মিডফিল্ডে তিরি, সন্দেশ জিঙ্গান, উইংয়ে সালাম রঞ্জনের মতো প্লেয়ারেরও কিন্তু অপশানস রয়েছে।
গোলে অবশ্যইভাবে কিন্তু রয়েছেন অরিন্দম ভট্টাচার্য। অরিন্দমের কথায় পরে আসছি। তো উল্টো দিকে কিন্তু যে ডিফেন্স, সেখানে কিন্তু মুর্তাদা, ফল, হেরনানের মতো ডিফেন্ডাররা রয়েছেন, রয়েছেন মন্দার, রাও দেশাইয়ের মতো ডিফেন্ডাররা। তো সেই ক্ষেত্রে একটা বিষয় জানানোর রয়েছে যে এটিকে মোহনবাগানের যে ডিফেন্সিভ পারফরমেন্স, সেটা কিন্তু প্রথমের দিক থেকে যে শেষ পর্যন্ত অলমোস্ট সেখানে কিন্তু পারফরমেন্স কনস্ট্যান্টলি ভালো ছিল, কিন্তু একদম হিরো ইন্ডিয়ান সুপার লিগ গ্রুপের যে একদম শেষ দু তিনটে ম্যাচ, সেখানে কিন্তু একটু ডিফেন্সিভ ল্যাক চোখে পড়েছে। অবশ্যইভাবে কনস্ট্যান্টলি 17-18টা ম্যাচ পারফরমেন্স করার পরে কিছু ভুলচুক হতেই পারে, এবং তার পাশাপাশি যুক্ত হয়েছিল সন্দেশ জিঙ্গানের চোট, এবং সেই চোট কিন্তু এখনও সারেনি। তিনি কিন্তু মানে কিছুটা ব্যাকআপ নিয়ে অর্থাৎ আমি বলেই দিই যে তিনি কিন্তু পেন কিলার খেয়ে মাঠে নেমেছিলেন। তো সেক্ষেত্রে বুঝতেই পারছো এটিকে মোহনবাগানের কাছে কতটা ইম্পর্টেন্ট সন্দেশ জিঙ্গানের খেলা বা না খেলা। আগের দিন যেরকম নর্থ ইস্টের এগেনস্টে তিনি খেলেন, সেক্ষেত্রে কিন্তু তার পারফরমেন্সের অভাব বোধ করেছিল এটিকে মোহনবাগান। তো সেক্ষেত্রে সেকেন্ড লেগে তিনি কিন্তু খেলায় আলাদা রকম পারফরমেন্স দেখিয়ে দিয়েছিল এটিকে মোহনবাগান ডিফেন্স। তো তিরি ঝিঙ্গান জুটির উপর কিন্তু বেশ ভরসা থাকবে এটিকে মোহনবাগান সমর্থকদের, কিন্তু তোমরা বুঝতেই পারছো যে সব দিন সবার সমান যায় না। তো সেজন্যই কিন্তু শেষ কয়েকটা গ্রুপ লিগের ম্যাচ পারফরমেন্স অ্যাভারেজ ছিল এটিকে মোহনবাগান ডিফেন্সের। তবে অবশ্যইভাবে কিন্তু ডিফেন্সিভলি এটিকে মোহনবাগান যতটা স্ট্রং, তো সেক্ষেত্রে আমরা ডিফেন্সের দিক থেকে কিন্তু একটু এগিয়ে রাখবো এটিকে মোহনবাগানকে। তবে হ্যাঁ, আমার পার্সোনালি মনে হয় যে এটিকে মোহনবাগান যদি মানে ফাইনালের দিন শুধু ডিফেন্সিভলি খেলে, তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যইভাবে চিন্তার একটা মানে থেকেই যাবে, কারণ মুম্বাই সিটি এফসির যে অ্যাটাক সেটা কিন্তু যে কোনো ডিফেন্সকে পেনিট্রেট করে দিতে পারে। সেটা আমরা আগেও দেখেছি মুম্বাই সিটি এফসির সাথে যখন এটিকে মোহনবাগানের খেলা হয়েছিল, তখন 1-0, 2-0 এরকম পারফরমেন্স কিন্তু করেছিল মুম্বাই সিটি এফসি, এবং তারা কিন্তু ইজিলি ডমিনেট করেছিল এটিকে মোহনবাগানকে। তো সেই ক্ষেত্রে ডিফেন্সিভলি না খেলে আমার পার্সোনালি মনে হয় খেলা ছড়িয়ে দিয়ে মাঝমাঠ থেকে খেলাটাকে কিন্তু তৈরি করা উচিত এটিকে মোহনবাগানের, এবং কন্টিনিউয়াসলি গোলের চেষ্টা করে যাওয়া উচিত। তো সেক্ষেত্রে ডিফেন্স এমনি চাপ কম থাকবে এবং তারা কিন্তু আরও খোলা মনে পারফরমেন্সটা করতে পারবে। গোলকিপারের কথায় আসি, তো বুঝতেই পারছো একদিকে অমরেন্দর, একদিকে অরিন্দম। গোল্ডেন গ্লাভসের রেসে প্রথম দুই গোলকিপার যদিও এগিয়ে রয়েছেন অরিন্দম ভট্টাচার্য, এবং তোমরা জানো অনেকেই যে অমরেন্দর কিন্তু পরের বছরে এটিকে মোহনবাগানের জন্য সই করে ফেলেছেন, যেটা নিয়ে আমরা আগে ভিডিও বানিয়েছি, যেটা তোমরা না দেখে থাকলে অবশ্যই দেখে নিতে পারো। তো অমরেন্দর এবং অরিন্দমের এই লড়াইয়ে অবশ্যই হালকাভাবে এগিয়ে থাকবেন অরিন্দম ভট্টাচার্য, কিন্তু কোনোভাবেই অমরেন্দরের পারফরমেন্স মানে ছেলে খেলা করার মতো নয়, কারণ তোমরা আগের দিন সেমিফাইনালে গোয়ার বিরুদ্ধে অমরিন্দরের পারফরমেন্স দেখেছো, 120 মিনিট আটকে রেখেছিলেন গোয়ার অ্যাটাককে। সেই ম্যাচে কিন্তু গোয়া ডমিনেট করেছিল মুম্বাইয়ের এগেনস্টে, বাট স্টিল 120 মিনিট আটকে রেখেছিলেন অমরিন্দর, এবং তারপরে কিন্তু যে সাবস্টিটিউট নেমে যিনি গোলকিপার নেমেছিলেন তার নাম আমি ভুলে গেছি, পাহাড়ি একটি ছেলে, তো তিনিও কিন্তু অসাধারণ পারফরমেন্স করেছিলেন। তো গোলকিপিং সেকশনে কিন্তু তুল্যমূল্য লড়াই রয়েছে, যদিও কনস্ট্যান্ট পারফরমেন্সের নিরিখে কিন্তু হালকা এগিয়ে থাকবেন অরিন্দম ভট্টাচার্য। তো আমার পার্সোনালি মনে হয় যে এই ম্যাচে কিন্তু টোটালি পুরোটা দেখতে গেলে কিন্তু অ্যাজ আ টিম কোনো টিমই এগিয়ে নেই বা পিছিয়ে নেই, দর্শক থাকবে না সেটা একটা আলাদা চাপ, কম অবশ্যই দুটো টিমের জন্য, কিন্তু হিরো ইন্ডিয়ান সুপার লিগের ফাইনালের আলাদা একটা চাপ থাকে সবসময়। যদিও এটিকে মোহনবাগান টিমে হিরো ইন্ডিয়ান সুপার লিগ খেলা প্লেয়ারের সংখ্যাই অনেক বেশি, মুম্বাইয়ের ক্ষেত্রে সেটা যদিও অনেকটা কম, কিন্তু পারফরমেন্সের দিক থেকে দেখতে গেলে কেউ ওরকমভাবে ফাইনালের চাপ নিতে চাইবে না, এবং সবাই নিজের আসল খেলাটা মেলে ধরতে চাইবে। তো দেখা যাক কী হয় সেই ম্যাচে। তো এই ছিল আজকে পুরো ম্যাচের প্রিভিউ, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর এতক্ষণ যারা ভিডিওটা দেখেছো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো এখনকার মতো টাটা।